আসসালাম আলাইকুম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ তো অবশেষে চলে এসছি আমরা শুটিং করিবার লাগিয়া। শুটিং মোটামুটি শেষের হতে এই পর্যন্ত আমরা শুটিং করিয়ে লেছি। দেখেন এত বরিশালে মন, ওই বরিশালে থাকি, বরিশাল থেকে আসছি, মোরে 1,32,00,000 টাকা দিয়ে নিছে। এরে এ এ এ যে হতিনের উতাগল, এ হতিনের উতাগল, আমি আই তোরা কি লেগে ভিডিওর ভিতর আ ডিস্টার্ব করাস কি লেগে? দুয়ার দুয়ার এ লাড়ি 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 দেখছ তুই তামাশা, যে ডিস্টার্ব করে মারি মা কই হু না, লাজে টাকি হু না, আমরে বর্ষাকালে টাকি হু না, যেরকম বিশ বিষাই দেখছেন এ টাকি হুনার মতন দরমাইছে দেখছেন এ এগুন বেগুন টাকি হো না। আর 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 একটা আকর্ষণ আছে, আকর্ষণটা হচ্ছে আসসালাম আলাইকুম ভাইয়া, ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই হালটা কি করেছে ভাইয়া? আমি আজকে সুস্বাগত মারি, কথা কি কইছি বুঝি? আমাকে আসলে জিনিসটা গরমে বেশি অতিরিক্ত জ্বালাফলা করতেছে, এই কারণে আমি নিজে ফলাই দিছি এটা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আর সমস্যা বেশি হয়েছে কি জানেন? সমস্যা বেশি হয়েছে কারণ থাকতে আছে না, যেমন আপনি ব্যাংক খুঁজতে আছেন কারণ নাই, কারণে বাবু না বুঝতে পারছি। আজ জীবন আজ যদি একটা ভুল করি থাকে, আমি আমার মাথার আর বেলই আমি একটা ভুল করছি, খালি মাথায় মাল নাই তো মারে তো আবার বেলা হাত দিই। সরি সরি ভাইয়া, তো আনন্দ গোসা করি না, আনন্দ এটা ধুইতে ভালো লাগে, সাপ কত ধুই দিয়া কি করতে আছে এই বেসকি ধরে গেছে। ওরা হাসা হাসা চাপ দিয়ে দিছে একজন, কিন্তু বেসকি ধরে গেছে, এই হইছে অবস্থা। একজন বেসকি, ধন্যবাদ বেসকি। এ মনা তো টুনটুনি কোন কেসে নি বলা সাহসী ফাইতে আছে। হ্যাঁ টুনটুনি কেসে নি তোর, দেখছেন এত কি হাসা আসে দেখছে তুই তামাশা? হ্যাঁ আর দিছো তুই, আর কি অবস্থা? আমরা কি অবস্থা ভাইছে এখন? জি আমি আসি আলহামদুলিল্লাহ। বন্ধ করছ কি তো ভাইছে, আপনার অবস্থা কি? আসি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইয়া করছো, ওই একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যার ভিতরে আসি বুঝছেন নাকি? ওই ঘরে গেলে একটু দুজি টক ভালো হয় এটা, আর একটু মন মানসিকতা মাথা রাতা একটু হ্যাং হয়েছে কথা বুঝছেন নাকি? দুজি টক ভালো কি আনের আর ভাবি নাকি মামা? অসংখ্য ধন্যবাদ, এর সাথে সাথে চলে এসছি। এরা এরা কারা? চিঙ্কুমাস্তানের লোক। হ্যাঁ তো সবাই দেখেন, তো শুটিং স্পটে আসলে যে একটা আমরা জ্বালা যন্ত্রণা থাকি সবসময় আমরা দেখছি, এর সাথে সাথে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের আমাদের দেখতেছেন নাইম, তো হেও আজকে আমাদের শুটিং এ অ্যাটেন্ড করছে, তো মোটামুটি ভালো লাগছে। ভাইসা আমার মন খারাপ কিলে ভাইসা? না হঠাৎ করে আমার মন খারাপ হয়ে গেছে, আমি বুঝলাম না ভাইয়া। হ্যাঁ মন ঠিক আছে কেন? আচ্ছা ঠিক আছে, সবসময় মন ফ্রেশ রাখবেন। টুনটুনির মা, টুনটুনির মা খারাপ, দেখছেন তামাশা? আমরা কিন্তু ভিডিওর ভিতরে এগুলো আয়তো চান না, এগুলো কমি না কম ন ইয়ে কিছু কথা বুঝছেন। আসসালামু আলাইকুম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। না কি এর মার্কা টার্কা বেল্লা, এ বেলুরে বেলু, এ টাকলা বেলু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা? আজকের অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মাঝে আমাদের মাঝে হাজির হয়েছেন এষ্টা শেষ্টা বেলু। কে বলেছে আমি বেলু? আমি তো ছাদে মাল না। এই তোমরা কি করতে আসো? মরা তো একেবারে
আর ঘুরতে আসি। ঘুরতে যাইতে আসো নোয়াখালে? তুই কথা কনাকা, তুই কনাই যর নোয়াখালে কনাই যর? আইতো আইতো যাই আর হুন্দাত করি একা।